হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি রোজা ফ্রম ফ্রেমিস ফ্যাশন। সবাই একটু আমাকে জয়েন করে ফেলবেন। জয়েন করার পরে আমাকে একটু কোঅপারেট করে একটু কমেন্ট করে জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু পারফেক্ট আছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন না কেন, আমাকে একটু কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন সব কিছু পারফেক্ট আছে কিনা। আর এর মধ্যে দিয়ে আমি সব কিছু বলা, মানে এ টু জেড ইন্ট্রোডিউসিংগুলো আমি স্টার্ট করে দিই। এটা হচ্ছে কি আমাদের শোরুমে, এটা হচ্ছে একদম শ্যামলী স্কয়ার শপিং মল। এটা হচ্ছে মোহাম্মদপুরের ঠিক পাশের এরিয়া, একদম শ্যামলী সিনেমা হলটা আছে এটার সাথে লাগানো শপিং মলটা। এটা তিনতলায়, শপ নাম্বার হচ্ছে কি 302, একদম শ্যামলী বাস স্ট্যান্ডে, শ্যামলী ওভারব্রিজের সাথেই। ওকে, আচ্ছা মৌসুমী আফরিন মৌ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সবার কি খবর? হ্যালো সুইট আপনি, এই তো। ওকে, ঠিক আছে, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাবি আপু। আচ্ছা, সো যারা যারা আছেন না কেন দেখতে পাচ্ছেন, তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। অনেক 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 বেশি অ্যামেজিং একটা ড্রেস, অনেক বেশি জোস একটা ড্রেস, অনেক বেশি সুন্দর একটা ড্রেস, অনেক বেশি 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 কম প্রাইসে পাবেন, অনেক বেশি কম প্রাইসে পাবেন। হ্যাঁ, সো যারা সাথে আছেন আমাকে একটু জয়েন করে ফেলবেন। জয়েন করার পরে একটু শেয়ার নিজেদের মতো করে দিয়েন আর কি, আপনাদের টাইম লাইনে হোক, পাবলিকলি হোক, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে হোক, কিন্তু ভুলও কোনো জেন্টস গ্রুপে শেয়ার করেন না। ওকে, আচ্ছা সুরাইয়া নুরাপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক আছে। আচ্ছা, সো সুইট ইয়েলো স্টার, আজকে তো ইয়েলো স্টার না আপু, আজকের ড্রেসটার নাম দিয়েছে হচ্ছে অনেক সুন্দর একটা নাম দিয়েছে রাঙাপুরি। তো আজকে যেটা মিস করবে সে অনেক বেশি পরিমাণে বেশি একটা কিছু, অনেক কম প্রাইসের মধ্যে অনেক বেশি স্পেশাল কিছু একটা মিস করে ফেলবে। সো অনেক বেশি সুন্দর একটা ড্রেস, আর যদি একটু মেকিংটা সুন্দর হয় সো একটু বোনাস, তাই না? যে ড্রেসও সুন্দর আর মেকিংও সুন্দর, একটু বোনাস হয়ে যায়, একটু ডিজাইন সুন্দর করে বানালে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, হে আপু, আমি কিন্তু আছি। হ্যাঁ মিম আপু, দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হ্যালো সুইট আপু, হাই সুইট আপু। ওকে আপু, ইনবক্স দেখো। আচ্ছা আপু, আর যার যার যেটা পছন্দ সুন্দর মতো আমাকে ইনবক্স করে রাখেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই দেখে দিব, অবশ্যই দেখে দিব। মেকিংটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, জানেন, অনেক বেশি ভালো লাগছে আমার কাছে মেকিংটা। বিশেষ করে এই জিনিস মনে হচ্ছে তাকিয়ে আছে বা ফুটে আছে, এরকম কিছু একটা মনে হচ্ছে। সুন্দর একটু বাটন করা এখান দিয়ে, কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন। খুবই আমি বলবো যে এটা ঈদের মধ্যে কিন্তু অবশ্যই পরবেন। হ্যাঁ, ঈদের সেকেন্ড দিন বলেন, থার্ড দিন বলেন, এই ড্রেসটা যারা নেবেন নিয়ে পরেটারে সুন্দর মতো আমাকে পিক পোস্ট করে দিন, আপু এটা পরছিলাম আমাকে কেমন লাগছে দেখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপু তোমার টাইমলাইন খুঁজে পাচ্ছি না কেন আপু? কোন টাইমলাইন? ফারিহা ইউসরিয়া। আচ্ছা হ্যাঁ আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি তাহলে দেখানো স্টার্ট করি। হ্যাঁ, আর একটুখানি কথা, যেটা হচ্ছে আমরা কিন্তু যারা হচ্ছে আমাদের নাম করে অ্যাডভান্স নিচ্ছে ড্রেসের জন্য, আমরা আগে বলি, আমরা সবসময় বলি আমরা কিন্তু কোনো রকম কোনো অ্যাডভান্স নেই না, ফুল কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফুল বাংলাদেশে। যারা নাকি প্রতারিত হচ্ছেন বা হতে যাচ্ছেন, একটু কনসার্ন থাকবেন। আমাদের নাম করে আমাদের ড্রেসগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আগে 500, 700, 1000, 1500 যেটাই পারুক না কেন অ্যাডভান্স নিয়ে পরে গায়েব হয়ে যাচ্ছে, ব্লক হয়ে, মানে ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, সো একটু কনসার্ন থাকবেন নিজেদের সাইড থেকে আর কি। কারণ বুঝি না আপুরা কেন এত বোকা। আজকেও আমি 2টা কমপ্লেন পেয়েছি এরকম, আমি কী বলবো বলেন। আচ্ছা, সো কোনোরকম কোনো অ্যাডভান্স নিচ্ছি না। ঢাকার বাইরেও হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি। ঢাকার ভিতরেও হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন, আমাদের ডেলিভারি বয়রা আপনার হোমে যাবে। হ্যাঁ, হোমে গিয়ে সুন্দর মতো আপনি আপনার পার্সেলটা বুঝে পেয়ে দেন ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দেবেন। আর কি আর কি আর ঢাকার বাইরে হচ্ছে আপনি এসএ পরিবহনের নামটা বলবেন, ব্রাঞ্চটা বলে দিবেন, ওখানে সুন্দর মতো আপনার এসএ পরিবহনের কাছের ব্রাঞ্চে চলে যাবে, আপনি সুন্দর মতো পার্সেলটা পেয়ে দেন হচ্ছে ওদেরকে টাকাটা পে করে দেবেন। এই তো মোটামুটি ফর্মালিটিস এইগুলাই, মোটামুটি ফর্মালিটি। আপু প্রাইস কত আপু? খুবই কম প্রাইস হবে, খুবই কম প্রাইস হবে। আপনি কোথায় ড্রেস স্টিচ করেন আপু? আমার এখানে আমার নিজস্ব টেলর আছে। ওকে, আচ্ছা যে ড্রেসটা একটু হাড়ি করি, হ্যাঁ যে ড্রেসটা আমি হচ্ছে গিয়ে দেখাচ্ছি, ক্লিয়ার না আপু? ড্রেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে যতটুকু দেখছেন যতটুকু থিঙ্ক করছেন তার থেকেও অনেক বেশি স্পেশাল, অনেক সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই ঈদের সেকেন্ড দিন বলেন আপু। এটা আমার লাইভেরটা। আচ্ছা একটু বাইরে গিয়ে কথা বলো, দূর থেকে আসছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এইটা, যেটা বলছিলাম আপনারা অবশ্যই কিন্তু ঈদের দিন সকালে হোক ঈদের সেকেন্ড দিন হোক বা থার্ড দিন হোক ঈদ তো চলে আসছে তাই না আর যেটা হচ্ছে ঈদের মধ্যে যদি ঈদের জন্য যদি নিতে নাও পারেন এটা অবশ্যই মিস করবেন না আপনার ভার্সিটি ওয়্যার বলেন ইউনিভার্সিটি ওয়্যার বলেন কোচিং বলেন আপনার এখান থেকে সেখানে যাওয়ার জন্য অনেক বেশি বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেক বেশি স্টানিং একটা ড্রেস অনেক বেশি জোস একটা ড্রেস এইটা হ্যাঁ ক্যাটালগটা আমি একটু কম মানে কম টম টাইমের মধ্যে দেখাই তো আচ্ছা সো আমার ড্রেসটা হচ্ছে গিয়ে মোটামুটি করে এইটা ঠিক আছে মোটামুটি করে আমার ড্রেসটা হচ্ছে কি এইটা ঠিক আছে না আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ইয়েলো কালার মধ্যে অনেক টকটকে একটা ইয়েলোর মধ্যে এই ড্রেসটা হ্যাঁ দেখো সুন্দর মতো একটা সেলফ প্রিন্ট আছে দেখা যাচ্ছে একটু এরকম দাগ দাগের মতো করে একটু সেলফ প্রিন্ট আছে অনেক সুন্দর কিন্তু জিনিসটা একদম এক কালার ইয়েলো না এই পলিথিন কুচ এরকম এরকম শব্দ করবা না সমস্যা হয় এখানে ঠিক আছে এটা হচ্ছে কি দেখেন এই যে দেখেন একটুখানি ব্রাউনিশ টোন আছে জিনিসটা অনেক বেশি সুন্দর ব্রাউনিশ টোনটা ওকে যেটা দেখাচ্ছিলাম এটা এক কালারের ইয়েলো না কিন্তু বডিটা হ্যাঁ এক কালারের ইয়েলো না হয়তো আমার এখানে বোঝা যাচ্ছে না আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের জিনিসটা বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে দেখলেন যখন আপনি ডিরেক্টলি হাতে পাবেন তখন জিনিসটা বুঝতে পারবেন যে এটা এক কালার ইয়েলো না অনেক সুন্দর একটা সেলফ প্রিন্ট করা আছে এটাতে একটু ব্রাউনিশ টোন দিয়ে হ্যাঁ ব্রাউনিশ টোন দিয়ে এরকম এক কালারের মতো ভিতর দিয়ে কিছু কিছু এরকম স্টেপ স্টেপ মতো করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে কি আমার এই ড্রেসটা এটা হচ্ছে আপনার উপরের প্রিন্টটা উপরের পার্টটা গেল এখন আসেন হচ্ছে আপনি নিচের এই জিনিসটা হ্যাঁ নিচের এই জিনিসটা টোটালটা দেখেন কী পরিমাণে সুন্দর এই জিনিসটা অনেকটা ব্লুর কম্বিনেশন ব্লু আর হচ্ছে ইয়েলোর কম্বিনেশন ঠিক আছে এটা কিন্তু নেভি ব্লু এটা কিন্তু ব্ল্যাক মনে হচ্ছে যদিও কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না এই প্রিন্টটা টোটালটাই হচ্ছে নেভি ব্লু কালার ডার্ক একটা নেভি ব্লু কালার হ্যাঁ ডার্ক একটা নেভি ব্লু কালার জালাল আহমেদ জিশান ভাইয়া আমাদের হচ্ছে ড্রেস স্টক আউট হয়ে যায় তো যার জন্য আপনারা রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আসলে ভাই এরকম কমেন্ট করাটা তো আসলে ঠিক না ওকে আচ্ছা এটা হচ্ছে গিয়ে এই যে এই প্রিন্টটা দেখেন অনেক একটা মানে আপছার মতো একটা প্রিন্ট আছে যেটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এই টুকুনটা হ্যাঁ এটা হচ্ছে এই টুকুনটা এইটা ঠিক আছে এই টুকুনটা সুন্দর মতো এইটা ওকে এখন দেখেন হচ্ছে আপনি নিচের পোর্শনের ঘেরের প্যানেলটা এই যে ওকে নিচের পোর্শনের ঘেরের প্যানেলটা একটু দেখেন অনেকগুলো 4-5টা স্ট্রাইপ মিলিয়ে অনেকগুলো সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ওকে যেটা হচ্ছে গিয়ে আপনার এইটা এবং চারপাশে হচ্ছে গিয়ে আপনার আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখনই অর্ডার প্লেস শুরু হয়ে গেছে প্লিজ আগে দেখে নেন তারপরে হচ্ছে অনেক বেশি দেখা যায় পরে ভালো লাগবে না অর্ডার ক্যান্সেল করে দেবেন আমাদের অনেক সমস্যা হবে আগে একটু দেখে নেন ড্রেসটা যে আসলে কী দেখাই ঠিক আছে এখনও ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম আগে একটু দেখে নেন তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার সাইড দিয়ে এই যে ঠিক আছে না এই যে কার্ভি সাইড দিয়ে এই সুন্দর আপনার কলকির মতো এই জিনিসটা আছে কলকির মতো এই জিনিসগুলো হয়ে গেছে যেহেতু আমার অনেকখানি জিনিস কাটা পড়ছে সেহেতু আমার অনেকখানি থাকতো কিন্তু থাকে নাই কারণ হচ্ছে গিয়ে ঘেরের জন্য আপনারা যারা হচ্ছে আপনার থেকে একটুখানি হালকা পাতলা ইয়ে আছেন আপনার কিন্তু টোটাল জিনিসটাই থেকে যাবে এই জিনিসটা আর হচ্ছে এই জিনিসটা থাকবে কিন্তু আপনাদের হ্যাঁ মানে শরীরে এভাবে থাকবে আমার দেখেন এখান দিয়ে কাটা পড়ছে আমার এই সাইডে নাই কিছুই নাই ঠিক আছে কি ওকে ডান থ্যাংক ইউ সো মাচ আপু ঠিক আছে সো এটা গেল আর কি কি দেখাবো আমি এখন আচ্ছা আর এটা কিন্তু মোটামুটি আমি পিক একদম ক্লোজভাবে পিক দিয়েছি পেজে হ্যাঁ পিক দিয়ে দিয়েছি এইটা সুন্দর মতো জাস্ট ডিজাইনটা যদি এটা করতে চান সুন্দর মতো দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এবং যদি আপনারা না চান এই জিনিসটা করতে সেক্ষেত্রেও কিন্তু অপশন আছে যারা কিনা এই মানে অনেকেই আছে দেখবেন যে এই টাইপের ডিজাইনগুলো পছন্দ করে না বা ফ্যামিলি থেকে রেস্ট্রিকশনের কারণে হোক অথবা হচ্ছে গিয়ে আপনার যে কোনো রকমের প্রবলেম আনকমফোর্টেবল ফিল হয় যে অনেকে নাকি গলায় মানে অনেকে গলায় ওড়না কাভার করে ঠিক আছে সেক্ষেত্রে দেখেন সুন্দর একটা জিনিস আছে যেটা হচ্ছে কি এইটা এটা কিন্তু এত ছোট না আমার এখানে ডিজাইনটা কাটিংয়ের কারণে উপর থেকে আমি কেটে ফেলে দিয়েছি যার জন্য আমারটা ছোট লাগছে আমি এখন দেখাই একটু জিনিসটা ওকে দাও এটা জিনিসটা হচ্ছে কি আপনার জিনিসটা হচ্ছে কি আপনার এই যে দেখেন কি সুন্দর একটা পিঙ্কের মধ্যে একদম সিলভারি গোল্ডেন, সিলভার আর গোল্ডেন মিক্সিং এর একটা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি প্যানেল আছে। ওকে একটু দেখেন খুবই নাইস কিন্তু জিনিসটা, এবং খুবই নাইস ওকে খুবই সুন্দর, ঠিক আছে, এবং খুবই নিখুঁত করে আপনার এমব্রয়ডারি করা। ওকে আচ্ছা যেটা আপনি ফেলবেন হচ্ছে যদি আপনি ওই ডিজাইনটা না করতে চান সেক্ষেত্রে আমি অপশন দেখিয়ে দিচ্ছি, দেখেন কি ভালো লাগে। ওকে জাস্ট আপনি জিনিসটা এভাবে ফেলবেন এই বরাবর, তাও কিন্তু ভালো লাগছে, ঠিক না? তাও কিন্তু ভালো লাগছে। আমি একটুখানি স্পেশাল করার জন্য এটা দিয়েছি, কারণ আমি কখনোই এই ডিজাইনে কোনো ড্রেস পরিনি এখনও পর্যন্ত, যার জন্য এটা করে দিয়েছি। আপনারা চাইলে যারা এই ডিজাইন করে ফেলেছেন অলরেডি, অথবা হচ্ছে রেস্ট্রিকশনের কারণে করতে পারছেন না ডিজাইনটা, অন্যরকম কোনো সমস্যা থাকতেই পারে, সেক্ষেত্রে সুন্দর মতো জাস্ট এই যে প্যানেলটা আছে এটা বসিয়ে দিবেন, দেখেন কি ভাল লাগে, অনেক ভাল লাগে, ঠিক আছে। আর অবশ্যই এই ডিজাইনটা দিবেন, এইটা হচ্ছে মাস্ট একটা ডিজাইন, আপনার হাতাটা অনেক বেশি প্রিটি লাগবে, অনেক বেশি গর্জিয়াস লাগবে, হ্যাঁ অনেক কিউট একটা ডিজাইন, অনেক স্টাইলিশ একটা জিনিস সেটা, ঠিক আছে। আচ্ছা সো এখন হচ্ছে আমাদের সামনের পার্টটা টোটালটাই কিন্তু দেখিয়ে ফেলছি। ড্রেসটা কিন্তু কটনের, হ্যাঁ ড্রেসটা কিন্তু কটনের। আপু প্রাইস বলে দিচ্ছি, মিডনাইট ব্লু আছে, প্লিজ বলো, মিডনাইট ব্লু স্টক আউট হয়ে গেছে, আবারও স্টক আউট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বলে দিব, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে এটুকের জন্য, আর এটুকের জন্য আপনাকে এক গজের মতো কটনের মানে ভয়েল কটনের একদম পিঙ্ক কালারের সুন্দর এটার সাথে ম্যাচ করে মানে কেনা লাগতে পারে যদি আর কি আপনারা এটা চান, আদারওয়াইজ আপনাকে কোনো কাপড়ই কিনতে এক্সট্রা করে কিনতে হবে না। সেক্ষেত্রে আপনাকে 40-50 টাকা এক্সট্রা করে এক গজের মানে টেলর এটা থাকেই, ঠিক আছে, যে কোনো টেলরে আপনারা ড্রেস করতে গেলে ড্রেস মেকিং করতে গেলে এটা আপনার থাকবেই। আমি এরকম শব্দ করতে না করছি না, রাখো রাখো, সমস্যা হয়তো এখানে, ঠিক আছে। আচ্ছা এখন ড্রেসের ব্যাক সাইডটা দেখাই নি তো, ড্রেসটা কিন্তু কটনের আপু, হ্যাঁ ড্রেসটা কিন্তু কটনের। গোল্ডফিশ আছে আপু, গোল্ডফিশ আছে আপনার শোরুমে অ্যাভেলেবেল আছে, অনলাইনে স্টক আউট গোল্ডফিশ। ওকে এখন দেখেন হচ্ছে আপনার পিছন সাইডটা অনেক বেশি সুন্দর। আমি একবার ভাবছিলাম আমি পিছনটা সামনে দিব নাকি, অনেক বেশি কনফিউশনে ছিলাম, এত বেশি কনফিউশনে ছিলাম যে আমি কোনটা রেখে কোনটা ইয়া করবো, সামনে দিলেও ভালো লাগে পিছনে দিলেও ভালো লাগে। তখন আবার ভাবলাম যেন থাক আপনার যেরকম ক্যাটলগে আছে অরিজিনাল যেরকমভাবে ক্যাটলগে দিয়েছে সেভাবে মেক করি, এত মানে ডিটেলস বাড়ানোর দরকার নাই, ঠিক আছে। সো আপনার প্রিন্টটা হচ্ছে পিছনের ব্যাক সাইডের প্রিন্টটা হচ্ছে এইটা, খুবই সুন্দর, তিনটা কালার দুইটা কালার মিলিয়ে স্ট্রাইপ করা আছে। ওকে স্ট্রাইপ করা আছে, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার নিচের এই প্রিন্টটা, এবং এই প্রিন্টটা আর হচ্ছে গিয়ে সামনের এই প্রিন্টটা কিন্তু সেম, ঠিক আছে, এটা সেম। সো এটা হচ্ছে ব্যাক পার্ট গেল আপনার, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট গেল। ওকে এখন দেখা হচ্ছে আপনার হাতাটা স্লিভটা। আপু আগে যারা অর্ডার প্লেস করছেন এখনই করেন না, আগে দেখে নেন একটু মানে টোটালটাকে দেখে নেন, প্রাইসটাকে শুনে নেন, দেন হচ্ছে কনফার্ম করেন। এখানে আমার অনেক বেশি নোটিফিকেশান আসতেছে অলরেডি, ঠিক আছে। এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে গিয়ে স্লিভ হাতাটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে হাতাটা। জাস্ট এখানে আমি একটুখানি পিঙ্ক কালারের কাপড় দিয়ে এটার সাথে ম্যাচ করে এটা কুচি করে দিয়েছি, চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন এইভাবে। ওকে এইভাবে একটা স্ক্রিনশট রাখতে পারেন, হালকা একটু সুন্দর করে ইয়া করে দিয়েছি, কুচি করে দিয়েছি। ওকে খুবই নাইস একটা জিনিস। আবারও বলছি একটুখানি শুনবেন, এটা কিন্তু টোটাল এক কালারের ইয়েলো না, খুব সুন্দর করে আপনার দেখেন জিগজ্যাগের মতো করে ইয়া করা আছে, ব্রাউনিশ একটা টোনের মতো ইয়া করা, যেটা আপনি ডিরেক্টলি দেখলে বুঝবেন, আপনার লাইভে হয়তো বোঝা নাও যেতে পারে। আমার ড্রেসটা যখন দূর থেকে দেখছেন বোঝা যাচ্ছে না কিছুই, কিন্তু এটার মধ্যে আপনার একটু এরকম করে ডিজাইন করা আছে, ঠিক আছে। এটাই হচ্ছে টোটাল আমার ড্রেসটা কি, হ্যাঁ 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 রাখো এখানে এনে, ঠিক আছে। এখন আসেন আপনার ওনাটায়, এই তো আমার ড্রেস দেখানো শেষ হয়ে গেছে, এখন আমি প্রাইসটা বলে দিব। প্রাইস শুনলে সবাই শকড হয়ে যাবেন যে এত সুন্দর একটা প্রাইস, এত জোস একটা প্রাইসের মধ্যে এত জোস একটা ড্রেস, এবং এত 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 একটা ড্রেস জোস একটা ড্রেস। যারা ভাইব্রেন্ট ব্লু পাননি তারা অবশ্যই কোনোভাবে এটা মিস করা চলবে না, হ্যাঁ কোনোভাবেই মিস করা চলবে না। আর অর্ডার করতে হলে অবশ্যই ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন, আপু এটা চাচ্ছি বা এটা আছে কিনা বা এটা হবে কিনা এরকম না করে জাস্ট ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন, দেখবেন অর্ডার খুবই আর্লি কনফার্ম হয়ে গেছে। দেখেন দোপাট্টাটা, জাস্ট আমি ড্রেস রেখে দোপাট্টা দেখাবো নাকি দোপাট্টা রেখে ড্রেস দেখাবো, হ্যাঁ কোনোটা থেকে কোনোটা ফেলানোর মতো না, এত সুন্দর, এত বেশি কালারফুল। হ্যাঁ এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে অনেক বেশি সফট একটা দোপাট্টা, খুবই সফট একটা দোপাট্টা, ঠিক আছে, খুবই সফট একটা দোপাট্টা। এখন আসি হচ্ছে কি আপনার ইয়ার মধ্যে, প্রিন্টটা একটু দেখাই। এটা হচ্ছে কি আপনার দোপাট্টার প্রিন্ট, অনেক কালার কম্বিনেশন মিলিয়ে একটা হচ্ছে একদম ডার্ক মেরুন আছে, ভিতরে নেভি ব্লু আছে, তারপরে হচ্ছে হালকা হলুদ আছে, অরেঞ্জ আছে, তারপরে হচ্ছে আপনার রেড আছে। দেখেন কয়টা কালার, কয়টা কালার দেখেন, রেড একটা গেল, হ্যাঁ, অরেঞ্জ গেল, আপনার ইয়েলো গেল, নেভি ব্লু গেল, মেরুন গেল, টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার দিয়ে স্ট্রাইপ করা, ঠিক আছে, টোটাল পাঁচটা কালার দিয়ে স্ট্রাইপ করা এটা। সো আপনি এটা যেভাবেই নেন না কেন সেভাবে আপনাকে অনেক অসাম পরিমাণে সুন্দর লাগবে, ঠিক আছে, অনেক জোস, অনেক বেশি সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে আমি রেখে দিলাম। আর ওয়াইডটা দেখাই একটু, যে পরিমাণ আপনার লম্বা আছে সে পরিমাণ তার থেকে বেশি ওয়াইড, ওয়াইড অনেক বেশি, ঠিক আছে, ওয়াইড অনেক বেশি, ঠিক আছে, ওয়াইড অনেক বেশি, ওকে, লম্বাও অনেক বেশি, কোনো রকম কোনো সমস্যা নেই। এখন আমি আমারটা দিয়ে দেখাই না, আচ্ছা, এটা হচ্ছে কি আপনার টোটাল দোপাট্টাটা। যেভাবে নেবেন না কেন সেভাবে অনেক বেশি চরম লাগবে এবং এত বেশি কালারফুল। আপনার ছবি তুলতে এক্সট্রা কোনো, মানে আমরা ছবি তুলতে অনেক বেশি ভালোবাসি, ঠিক আছে, সো যে কোনো ছবিতে আপনার যে কোনো পরিমাণে কালার কন্ট্রাস্ট বাড়িয়ে দিবে, এটা ট্রু, ওকে। আচ্ছা প্লিজ হলুদ এটা আমার জন্য রেখেন, আচ্ছা ঠিক আছে, ওকে। দাম কত প্লিজ আপু বলে দিচ্ছি, ঠিক আছে। সো দোপাট্টাও কিন্তু গেল, দোপাট্টা গেল। যারা যারা হচ্ছে এই ডিজাইনটা চাচ্ছেন সুন্দর মতো, এটা হচ্ছে আমার পেজে কিন্তু পিক পোস্ট করা আছে, এটা দেখে নিন, একটু দেখে নিন, টেলরকে দেখালেই হয়ে যাবে। জাস্ট এক গজ কাপড় আপনাকে এক্সট্রা কিনতে হতে পারে, ওকে, এক্সট্রা কিনতে হতে পারে। আর প্যান্টের পিসটা হচ্ছে গিয়ে কটনের, এটা হচ্ছে কটনের প্যান্টের পিস, ঠিক আছে, কটনের, এটা নেভি, একদম ডার্ক নেভি ব্লু কালার প্যান্টের পিস। সো আবার আমি দেখিয়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা বলে দিচ্ছি, ওকে। প্রাইস শুনতে পুরা বলবেন যে এত ক্রেজি একটা প্রাইস, এত ক্রেজি একটা প্রাইস। আচ্ছা আবারও বলি, এটা হচ্ছে আপনারা চাইলেও করতে পারেন, এটা অপশনাল, এটা ছাড়াও কিন্তু আপনাকে ড্রেসটা অনেক সুন্দর লাগবে, ঠিক আছে, অনেক সুন্দর লাগবে। দেখেন এমনিতেই কিন্তু অনেক ভালো লাগছে, আমি জাস্ট একটুখানি এই ডিজাইনটা আমি পরিয়ে নিবি ধায়, তারপরে হচ্ছে একটু স্পেশাল করার জন্য এটা আবার করা, এছাড়া কিছুই না। এটা ছাড়াও কিন্তু বোটনেক দিয়ে করলে ড্রেসটা অনেক সুন্দর লাগবে, ঠিক আছে, ড্রেসটা অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে কি আপনার দোপাট্টা, ড্রেসটা কটনের, দোপাট্টা হচ্ছে কি আপনার পিওর শিফনের, ওকে, অনেক বেশি সফট, অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি জোস একটা দোপাট্টা গেল। আর হচ্ছে কি এটার জন্য আমি এক্সট্রা, এটার জন্য এক্সট্রা কিছু কাপড় কিনেছিলাম, এক গজের মতো আর কি, একদম এটার সাথে ম্যাচ করে, এই যে মিডলের পিঙ্কের সাথে ম্যাচ করে। এটা হচ্ছে আপনার কটনের ইয়াটা, প্যান্টের পিসটা। এটা হচ্ছে কি আপনার ক্যাটলগটা, এটা হচ্ছে কি আপনার ক্যাটলগটা। আচ্ছা এখন আমি গেস করব প্রাইস কত বলেন তো। অনেক কম প্রাইস পাবেন, মানে প্রাইস শুনে সবাই শকড খাবেন, এত 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 কম প্রাইস, এত কম প্রাইস, ঠিক আছে, এত কম প্রাইস কত বলেন তো, একটু গেজিং শুনি আমি। আপু আমি এটার লালটা দিতে পারবো কি? বুঝলাম না আমি আসলে, ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু একটা ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস, ঠিক আছে, ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস। সেক্ষেত্রে আপনারা জানেনই ইন্ডিয়ান ক্যাটালগ কিন্তু একটা পার পিস ড্রেস নিয়ে আসতে সেক্ষেত্রে আপনার একটা ক্যারিং চার্জ কিন্তু আমার এক্সট্রা যায়, সেটা সবারই যায়, একটা এক্সট্রা চার্জ। শুধুমাত্র ড্রেসের প্রাইস হিসাব করলে হবে না, আমাকে ক্যারিং চার্জের ইয়াটাও হিসাব করে বলতে হবে, তাই না? আচ্ছা ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1380 টাকা, ঠিক আছে। যারা ভাইব্রেন্ট ব্লু পাননি তারা অবশ্যই এটা মিস করবেন না, হ্যাঁ অবশ্যই এটা মিস করবেন না। অনেকেই ভাইব্রেন্ট ব্লু 4টা 5টা 6টা 9টা 3টা 4টা এইভাবে নিয়ে শেষ করে ফেলছে, ঠিক আছে। সো যারা এটা পাননি, মানে গিফটের জন্য, অনেকে তো অপশনাল গিফট করে বা এটা ওটা করে, ঠিক আছে। সো যারা পাননি ঈদের জন্য তো বটে, যারা ঈদের জন্য না হলেও এই ড্রেসটা সব জায়গায় পরার জন্য পারফেক্ট, সব জায়গায় ইভেন্ট পরার জন্য পারফেক্ট। আপনারা কালেকশানে রাখতে পারেন, যে কোনো সময় যে কোনোভাবে আপনারা পরতে পারবেন, ইউজ করতে পারবেন। খুবই কমফোর্টেবল, খুবই জোস, খুবই মারাত্মক রকমের সুন্দর একটা জিনিস এটা, ঠিক আছে। সো যারা যারা চাচ্ছেন সুন্দর মতো ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ডিরেক্ট। আপু এটা চাচ্ছি, আপু এটা অর্ডার করতে চাচ্ছি, এটা আছে কিনা বা এটা ডেলিভারি কবে পাবো, এটা হবে কিনা, এটা কত প্রাইস, এটা ম্যাটেরিয়াল কি, এটা মানে কোনোরকম কোনো কোশ্চেন না করে আমি সব রকমের ডিটেলস কিন্তু আপুরা এখানেই বলে দিচ্ছি, হ্যাঁ, একদম সিঙ্গেল ইনফরমেশন আমি এখানে ইয়াতে রাখিনি। আচ্ছা আচ্ছা লম্বাটা দাও, লম্বাটা, হ্যাঁ হ্যাঁ মারজাহান রহমান আপন বলে দিচ্ছি লম্বাটা কত একটু বলে দিচ্ছি একটু সাথে থাকেন আপুরা বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি কিন্তু ড্রেসটা একটুখানি শর্ট করে বানিয়েছি কিন্তু ড্রেস কিন্তু শর্ট না হ্যাঁ ড্রেস কিন্তু শর্ট না এই যে দেখেন ঠিক আছে লম্বা মোটামুটি মাশাআল্লাহ অনেকই হবে সেক্ষেত্রে সবাই জানে আমি একটু লম্বা টম্বা একটু কমই পরি হ্যাঁ আমি লম্বা টম্বা একটু কমই পরি হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে যাও আচ্ছা এটাতে আপনার 47 লং আছে হ্যাঁ 47 লং আছে মোটামুটি এনাফ একটা লম্বা আছে কোনো সমস্যা নেই আর ওয়াইড তো দেখতেই পাচ্ছেন বডি হবে হচ্ছে কি আপনার এইখান থেকে এতখানি বডির জন্য ঠিক আছে এইখান থেকে আপনার এতখানি বডির জন্য সামনে পিছনে সামনেও আছে পিছনেও আছে ঠিক আছে সো যারা যারা চাচ্ছেন না কেন এটা অর্ডার করতে ইমিডিয়েট অ্যাড্রেস ডাইরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এই তো আর অবশ্যই কিন্তু আপুরা ঈদের মধ্যে হোক ঈদের পরে হোক এত এত সুন্দর কালেকশন দিচ্ছি অবশ্যই পরে পরে সুন্দর সুন্দর রিভিউ শেয়ার করবেন যেটা হচ্ছে আমার জন্য অবশ্যই ইন্সপায়ার হিসেবে কাজ করে অলওয়েজ আর আপুদের অনেক ভালোবাসা আমি অবশ্যই অনেক বেশি কৃতজ্ঞ আর বলবো যে ঈদের মধ্যে যারা আমাদের এখান থেকে ড্রেস নিচ্ছেন না কেন অবশ্যই সুন্দর সুন্দর করে ছবি উঠে আমাদের পেজে অবশ্যই পোস্ট করে দিবেন হ্যাঁ আচ্ছা আপু এটা কি অনলাইনে দেওয়া যাবে হ্যাঁ আপু অবশ্যই অনলাইনে দেওয়া যাবে এটা অনলাইন অর্ডার ওপেন শামসুন নাহার আপু এখানে অ্যাড্রেস না দিয়ে আপনি একটু ওখানে ইনবক্সে অর্ডারটা করে ফেলেন দেখবেন অর্ডার কনফার্ম হয়ে গেছে অন্য কালার হবে না আপু এটা অন্য কালার হবে না এটা একটাই কালার ঠিক আছে আপু পিছনে বুঝি নাই আচ্ছা তোমারটার প্রাইস প্লিজ আমারটার প্রাইস বলে দিয়েছি আপু মাত্র 1380 টাকা মাত্র 1380 টাকা খুবই কম প্রাইসের মধ্যে খুবই জোস একটা ড্রেস খুবই জোস একটা ড্রেস যেটা বলবো সেটাই কম হবে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ যারাই নিচ্ছেন না কেন তারা হাতে পেলে বুঝবেন কি পরিমাণে সুন্দর আমি যখন ভাইব্রেন্ট ব্লু দিয়েছি পরের দিন যখন ডেলিভারিতে গিয়েছে আমার এত 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 রিভিউ আসছে হ্যাঁ আমি অত রিভিউ আসছে আমি শেয়ারই করতে পারি নাই হ্যাঁ এত রিভিউ আসছে সো এটার জন্য যারা নেবেন অবশ্যই আমাদের পেজে রিভিউ শেয়ার করবেন অনেক বেশি ইন্সপায়ার হিসেবে কাজ করে এটা আর অবশ্যই ভালো লাগবে তারপরে দেন তো আচ্ছা সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ সরি ব্যাকের নেকটা তোমার ডিজাইন ড্রেস কেমন ও হ্যাঁ আপু সেম ঠিক আছে একদম মানে সামনে পিছনে সেম ওকে সামনে পিছনে সেম চাইলে কিন্তু এটাও করতে পারেন না পুরো আপনার সামনে ডিজাইনটা দিলেন পিছনে দিলেন না ঠিক আছে পিছনে দিলেন না জাস্ট সামনে দিলেন আমারটা তো সামনে পিছনে দুটোটাই করা হয়েছে এই তো আপু আমি অর্ডার করেছি আচ্ছা ঠিক আছে তিনটা ড্রেস অর্ডার করে পাননি আহারে আপু ইনশাল্লাহ ঠিক আছে সো এখনকার মতো সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে গুড নাইট সবাইকে বলবো আমাদের সাথেই থাকবেন অবশ্যই অনেক বেশি জোস প্যাটার্নের ড্রেস অনেক বেশি স্টাইলিশ ড্রেস অনেক বেশি স্মার্ট প্যাটার্নের কিছু ড্রেস অনেক বাজেটের মধ্যে অনেক কম বাজেটের মধ্যে আমরা আপনাদেরকে দিব সো একটু সাথে থাকতে হবে একটু ধৈর্য ধরতে হবে একটু আমাদেরকে অবশ্যই কোঅপারেট করতে হবে এই তো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ